আসসালামু আলাইকুম। যা দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে কবুতর রয়েছে তার খাবার। তো এখানে খাবার রয়েছে সরিষা, ভুট্টা, ভাঙা গম, মসুর ডাল এবং বুট। এই খাবারগুলো এখন আমি দিচ্ছি, যদি এখন সরিষার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এখন বাচ্চা রয়েছে, এ কারণে এদেরকে এখন খাবারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আপনাদের যাদের কবুতর আছে তারা হয়তো বা জানেন বিষয়গুলো, যে বাচ্চা থাকলে সাধারণত সরিষাটা একটু বেশি দিতে হয়, কেননা বাচ্চাদেরকে সরিষা খাওয়াই বড় কবুতরগুলো। এ কারণে মূলত এখন সরিষা দেওয়ার চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে শীতের সময় যেহেতু সূর্য না ওঠা পর্যন্ত আপনারা কবুতর বা মুরগি কোনোটাই ছেড়ে দেবেন না। তো এটি হচ্ছে আমার কবুতরের ঘর। তো দেখুন, এখানে পাটের বস্তা দিয়ে এদেরকে ঢেকে রেখেছি। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে শীতকালে এদেরকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ পরিচর্যা করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আরেকটি ঘর, এই ঘরটা থাকার, আর ওইখানে হচ্ছে খাবার দেই ওদের। তো দেখুন, সবগুলো দরজা কিন্তু লাগানো। ঠিক আছে, এরা বাহিরেই থাকতে পছন্দ করে, কিন্তু রাত্রেবেলা ধরে ধরে এদেরকে ঘরগুলোর মধ্যে রেখে দিই। তো যথারীতি আমি এই ঘরে এদেরকে খাবারটাই দিই সবসময়ের জন্য। তো এই যে খাবার পাত্রে খাবারগুলো দিচ্ছি, এরপর এদেরকে ছেড়ে দেব। ঠিক আছে, তো খাবার আলাদা আলাদা করে দিতে হয়, কেননা ঠুকরা ঠুকরি করে, যখন বড়গুলো আসে তখন ছোটদেরকে খাইতে দেয় না, এ কারণে মূলত আস্তে আস্তে ছেড়ে দিই। একটার খাওয়া শেষ হলে আর একটা, বা একটু আগে একটাকে আর একটা একটু পরে আরগুলোকে। তো যখন এটা হচ্ছে এখন বাচ্চা রয়েছে, যে কারণে একে আগে ছেড়ে দিলাম, যাতে একটু বেশি খাইতে পারে, কারণ আর বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এই জন্য তো আমি দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চাকে লাইট দিয়ে। তো এই যে দেখুন, এইখানে হচ্ছে এই যে বাচ্চা খুবই ভালো এবং সুস্থ সবল রয়েছে, এবং মাশাল্লাহ অনেক স্বাস্থ্যবান হয়েছে বাচ্চাগুলো, মাত্র বয়স 11 দিন আজকে। তো তাদের এই অবস্থা, এই প্রথম, এরা কিন্তু একদম প্রথমবার বাচ্চা করলো এদের বাবা মা। ঠিক আছে, এটা হচ্ছে ওদের বাবা, এদেরকে ছেড়ে দিলাম, কারণ এদেরকে একটু বেশি খাইতে হয়, এরা বাচ্চাদেরকে খাওয়ায়, এই কারণে এদেরকে একটু আগে ছেড়ে দিলাম। এরপর আস্তে আস্তে এদেরকেও ছেড়ে দেব। তো এইখানে রয়েছে ময়না, ময়না জাগ, যেটা আর কি কবুতরের একটা জাত। তো এখানে দুই জোড়া রয়েছে, এক জোড়া হচ্ছে এদের বাবা মা এবং আর এক জোড়া বাচ্চা, এটা হচ্ছে তার আগের বাচ্চা। তো এটা দুর্ভাগ্যবশত দুইটাই মেল হয়েছে, মানে পুরুষ, এ কারণে এদের সাথে আবার এক জোড়া জোর দিতে হবে পায়রি বা মাদি দিয়ে। তো এইগুলোকেও আমি ছেড়ে দেবো একটু পরে, যাতে ওইখান থেকেও খাইতে পারে বা বাচ্চাগুলো খাওয়া শিখে যায়, এই কারণে মুরগিকে ওদেরকেও ছেড়ে দিতে হবে। এখানে আর এক পেয়ার, এরা হচ্ছে আমার কবুতরের প্রথম, একদম পালনের প্রথম এরা, এদের বয়স অনেকটাই এখন হয়ে গেছে প্রায়। ঠিক আছে, আমি নিয়ে এসেছিলাম, তখন এখানে আসার পরে দুইবার বাচ্চা দিছে। তো এইখানে আর একটা, এটা এখনও একলা রয়েছে, এটাও পায়রা, এর সাথে একটা মাদি দিয়ে জোর দিতে হবে। তো যাই হোক, সব মিলিয়া আপনাদেরকে বলি যে কবুতর হচ্ছে একটা শখের জিনিস। ঠিক আছে, এখানে টাকা দিয়ে কখনো এর মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন না, যেমন বলা আছে না শখের তোলা 80 টাকা, ঠিক কবুতরটা হচ্ছে এই রকম। ঠিক আছে, তো দেখুন এখানে বাচ্চা এক জোড়া আর এক জোড়া হচ্ছে এদের বাবা মা, একই ঘরে থাকে, তো এদেরকে একটু আলাদা করতে হবে, কারণ এদের বয়স 1 মাস হয়ে গেছে, এখন এদেরকে বের করে ওদের বাবা মাকে রাখতে হবে। তো এই যে দেখুন, এখানে সবগুলো কবুতর রয়েছে, এখন এরা খাচ্ছে, তবে কিছু কিছু রয়েছে অন্যদেরকে ঠোকরা দেয়, মানে ছোটদেরকে খাইতে দেয় না, এটা হচ্ছে এক ধরনের সমস্যা, এই কারণে আলাদা আলাদাভাবে ছেড়ে দিই। ঠিক আছে, তো পাশে পানির পাত্র রয়েছে,